সুফিবাদী ধারণার দেওবন্দী ধারণার বাংলাদেশের একজন আমির গত কয়েকদিন আগে মারা গেল। বক্তব্য শুনে দেখেন, বক্তব্য শুনে কেউ কখনো সহ্য করতে পারবে না। আহলে হাদিস একজন আলেম বুখারী পড়ান, এত বড় দেওবন্দীদের আমির বাংলাদেশে, সেই মানুষটা বলতে পারে কিভাবে যে আহলে হাদিস হলো আহলে খবিস? কোন তন্ত্র মন্ত্রকে বিশ্বাস করে না। এরপরে বলছে আহলে হাদিসরা হলো সন্ত্রাসী, তারাই হলো জঙ্গি। এর পরের বাক্যটা এত কড়া, এত খারাপ, সরকারের প্রতি আবেদন জানাচ্ছি আহলে হাদিসদেরকে দেশ থেকে ব্যান করা হোক। আমি সরকারের কাছে দাবি করব, মাননীয় সরকার, আপনারা যদি এদেশ থেকে সন্ত্রাস বন্ধ করতে চান, জঙ্গিবাদ বন্ধ করতে চান, জেএমবির ষড়যন্ত্র বন্ধ করতে যদি চান, তাহলে আহলে হাদিসদেরকে ব্যান করিয়ে দেন, ব্যান করিয়ে দেন। তোমার মতো কোটি কোটি আমিরকে আহলে হাদিসরা মোটেই দাম দেয় না। আহলে হাদিসরা দাম দেয় কুরআন হাদিসের, আল্লাহ রাসূলের মানহাজের দাম দেয়, সালাফ মানহাজের দাম দেয়। তুমি বললে সরকার ব্যান করে দিবে? মনে রেখো, পৃথিবীতে যেখানে আহলে হাদিস আছে, সালাফিয়া যেখানে আছে, সেখানে তারা কুরআন বা হাদিস মেনে চলে, আল্লাহ তাদেরকে সাহায্য করে থাকে। আহলে হাদিসের জনবল নেই, অস্ত্রবল নেই, অর্থবল নেই, তবে আহলে হাদিসদের আছে, সালাফিদের আছে সরাসরি আল্লাহর মদদ, আল্লাহর সাহায্য, আল্লাহর শক্তিটা আমাদের জন্য বড়। আমরা আপনারা না বুঝার কারণে সিলেটে গেলাম, একজন ব্যক্তি আমাকে প্রশ্ন করলো, এখন হেফাজতের আন্দোলন চলছে, আহলে হাদিস সাপোর্ট করুক। আমি বলেছিলাম, তারা যখন শক্তি অর্জন করবে তখনই আহলে হাদিসদের ঘাড় চেপে ধরবে, তখন তোমাকে খুঁজে পাওয়া যাবে না। এটাই হলো বক্তব্যের সার নির্দেশ। বন্ধুরা আমার, আমি আপনাদের অনুরোধ করব, আগেই বলেছি, মানহাজ ঠিক রাখুন, আকিদা ঠিক রাখুন, ইনশাআল্লাহ জান্নাত পাব, ইনশাআল্লাহ জান্নাত পাব, এবং সর্বত্র দাওয়াতি কাজ করুন।